দেখুন, এখন বিএনপির মন্তব্য নিয়ে কথা বলার সময় হয়নি। তারা হতাশার মধ্যে আছে, হতাশা থেকেই তাদের এসব আবল তাবল উক্তি আসছে। এগুলো নিয়ে আমরা অত মাথা করি, আমাদের ও নিয়ে অত সিরিয়াসলি চিন্তা করার কিছু নেই। তাদের মধ্যে আসলে সব ব্যর্থ আন্দোলন, আন্দোলনের ব্যর্থতা, নির্বাচনে অংশ না নেওয়া, এসব কারণে তাদের মধ্যে চরম একটা হতাশা কাজ করছে। এখন এই হতাশা কাটানোর জন্য নেতা কর্মীদের তাদের বিরোধিতার নামে বিরোধিতাই তারা করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েই করছে। এখন বিরোধী দল কিছু না কিছু তো বলতে হবে, বললে সরকারের খারাপটাই বলতে হবে, ভালোটাকেও খারাপ বলতে হবে, কারণ তারা এখন কোনো কিছু ভালো চোখে দেখছে না। তারা হতাশার মধ্যে আছে, হতাশা থেকেই তাদের এসব আবল তাবল উক্তি আসছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, এগুলো নিয়ে আমরা অত মাথা করি। সব বিষয়ে কথাবার্তা হয়েই আমরা তাদের সাথে কাজ শুরু করেছি। দুর্নীতি যদি করে কেউ করে, দুর্নীতি চিহ্নিত করতে পারলে দুর্নীতির বিচার হবে। এখানে কাউকে আমি প্রথমেই ক্লিন সার্টিফিকেট দিতে চাই। এ কাজের সঙ্গে যারা জড়িত থাকবে, কেউ যদি করাপশনে জড়িয়ে পড়ে তাকে কি ক্লিন চিট দেওয়া হবে? অবশ্যই না। কাজটা শুরু, কাজটা ভালো কাজ, রোড সেফটি, এখানে দুর্নীতির আর কি আছে? এখানে বাজেটও তো এমন কিছু না, তারপরও এটা জনগণের টাকা আমি মনে করি। এখানে যদি কোনো দুর্নীতি হয় অবশ্যই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া।